हेलो फ्रेंड्स, आमी निजाम, आपनारा देखछेन आमादेर फार्म यूट्यूब चैनल। आज आलोचना करब रानीखेत वैक्सीन R2B निये एवं रानीखेत रोगेर किछु इतिहास। तो प्रथमे जानबो रानीखेत रोगेर किछु इतिहास। रानीखेत रोग भारतवर्षेर उत्तराखंड राज्येर रानीखेत शहरे सर्वप्रथम देखा दियेछिलो। सेई शहरेर नाम अनुसारे एई रोगेर नामकरण करा हय रानीखेत रोग। रानीखेत रोग विभिन्न रकम पाखीते देखा जाए, जेमन पायरा, टार्की, कोयल प्रभृति पाखीते, तबे मुरगीते एर प्रभाव बेशी लक्ष्य करा जाए। रानीखेत रोग आरएनए भाइरासेर प्रभावे होये थाके। हिंदी भाषार खामारी भाइरा रानीखेत रोग के खतरनाक बीमारी अर्थात मारात्मक रोग बोले थाके। आसलेओ रानीखेत मुरगीर एक विशाल भयंकर रोग। खामारे रानीखेतेर रोग होले 10-30% মুরগির মৃত্যু হয়। কোনো কোনো সময় রানীক্ষেতের জন্য 100%ও মুরগির মৃত্যু হতে পারে। তাই রানীক্ষেত নিয়ে খামারি ভাইদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ভ্যাকসিন করতে হবে। রানীক্ষেতের লক্ষণ ও বিভিন্ন ব্যাপার নিয়ে পরে একটি ভিডিও বানাবো। যেহেতু আমার কাছে এখনো আমার ফার্মে এখনো কোনো রকম রানীক্ষেত দেখা যায়নি, তাই রানীক্ষেতের লক্ষণ দেখাতে পারছি না, সেই কারণে ভিডিও করা হয়ে উঠছে না। তো পরবর্তীতে সুযোগ পেলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। যেহেতু রানীক্ষেত ভ্যাকসিন করা দরকার, আমিও করে থাকি, তাই রানীক্ষেত ভ্যাকসিন করার নিয়ম এবং পদ্ধতি জানাবো আজকের ভিডিওতে। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার দেখা যাক R2B ভ্যাকসিনের নিয়ম ও পদ্ধতি। R2B ভ্যাকসিন 0.5 ml অর্থাৎ 0.5 ml ইঞ্জেকশন দিতে হয়। তাই 100 ডোজ ভ্যাকসিনের জন্য 50 ml তরল বা ভ্যাকসিনের জন্য যে তরল পাওয়া যায় অথবা গরম জল ফুটিয়ে সেটাকে ঠান্ডা করেও সেই জল ব্যবহার করা যেতে পারে। 100 মুরগির ভ্যাকসিনের জন্য অর্থাৎ 100 ডোজের ভ্যাকসিনের জন্য 50 ml তরল নিতে হবে। তার মধ্যে ভ্যাকসিনটি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা করে সেটাকে ঝাঁকিয়ে নিতে হবে। খুব হালকা করেই ঝাঁকাতে হবে, খুব বেশি ঝাঁকানো উচিত নয়। পর সেই মিশ্রিত তরল 0.5 ml করে এক প্রতি মুরগিকে 0.5 ml করে ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেক্ট করতে হবে। ইঞ্জেকশন দেওয়ার নিয়ম হলো মুরগির মাংসের উপরে এবং চামড়ার তলে, অর্থাৎ চামড়ার তলে সেটি ইঞ্জেকশন দিতে হবে। এটা সুন্দরভাবে বোঝা যায় যে ইঞ্জেকশন দেওয়ার সময় চামড়াটি হালকাভাবে ফুলে ওঠে, অনেকটাই ফুলে ওঠে। এই দেখে বোঝা যাবে যে এটা ঠিকভাবে ইঞ্জেকশন হয়েছে, অর্থাৎ কোনোভাবে মাংসতে যাবে না এবং চামড়ার উপরে যাবে না, অর্থাৎ মাংস এবং চামড়ার মধ্যেখানে হবে। মুরগির পাখনায় চামড়ার নিচে মাংস খুব কম থাকে, তাই পাখনার ওই গোড়াতে ইঞ্জেকশন করলে খুব সহজেই হয়ে যায়। এই পদ্ধতি অবলম্বন করে ভ্যাকসিনেশন করলেই সফলভাবে R2B ভ্যাকসিন হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।